জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে তিনটি মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। যারা আপনাকে সত্য বলে কিন্তু অন্য সকলকে মিথ্যা গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে। নাম্বার 2, যারা তিলে তিলে আপনার ভেতরে লুকিয়ে থাকা উৎসাহগুলোকে ধ্বংস করে দিতে থাকে। নাম্বার 3, যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ ফেরস্তা সেজে বসে থাকে। এই পৃথিবীর প্রতিটি মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝে ফেলবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না। মানুষের অর্ধেক মৃত্যু তখনই হয়ে যায় যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। কিছু তারিখ, কিছু সময় আর কিছু স্মৃতি আজ বড্ড বেশি মনে পড়ে। ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। প্রেম আর মায়া দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে হয়তো পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু একবার কারো মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। মায়া জিনিসটা বড়ই অদ্ভুত, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলার। কেউ ভালোবাসি বলেও ছেড়ে চলে যায়, আবার কেউ তোমাকে আমার সহ্য হয় না বলেও সারা জীবন থেকে যায়। দুদিনের ভালোবাসা পেয়ে ভেবেছিলাম আমি সব কিছু পেয়ে গেছি, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম। জলের উপর চাঁদের আলোটা কিছুক্ষণের জন্যই পড়ে। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কথা কম বলা। যাকে ভালোবাসেন তাকে বেশি পাত্তা দেবেন না। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। তাই বেশি কেয়ারিং হতে যাবেন না, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন না, তাহলে নিজেই কষ্ট পাবেন। টাকাই এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবারের সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব।